বিশ্ব যখন একটি যুদ্ধ অতিক্রম করছে ঠিক তখন পরমাণু কর্মসূচি জোরদার করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজে নিষিদ্ধ ঘোষিত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। ২০১৭ সালের পর গত মার্চে উত্তর কোরিয়া তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। আণবিক বোমা বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে পারে। উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর দিবসে এবার অন্যান্য সব সমরাস্ত্রের সাথে দেখা গেল হাসং-১৭ নামে সেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এই সময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তাঁর দেশবাসীর উদ্দেশ্যে বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা আণবিক শক্তি জোরদার করার কর্মসূচি চালিয়ে যাবেন এবং আরও বৃদ্ধি করবেন। তবে কিম জং এই সময় তার কর্মসূচির ব্যাখ্যাও দেন। তিনি বলেন, তাদের পারমাণবিক শক্তির কর্মসূচি মূলত প্রতিরক্ষামূলক, তবে আক্রান্ত হলে পাল্টা আঘাত করার এটি সশস্ত্র বাহিনী দিবসে তাঁর বার্তা।